সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন যে চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো থেকে আপনাদের সাথে কিছু চাকরির বিজ্ঞপ্তি শেয়ার করার জন্য। আমাদের এই চ্যানেলে সর্বত্র চেষ্টা করে যে নতুন নতুন যে চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে একটি রিসেন্টলি নতুন একটি চাকরি সার্কুলার সেরেছে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের জানাবো যে কোন পোস্টে কতজন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কেমন এবং আবেদনের শুরুর ডেট কবে, শেষ ডেট কবে, সব বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, অনেক বড় একটি চাকরি সার্কুলার যেটা বিষয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব ডিটেলস। তো চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 14 ফেব্রুয়ারি 2023 সালে, মানে রিসেন্টলি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, প্রবেশ মানব সম্পদ অধিদপ্তর, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ 2, খিলখেট, ঢাকা 1229। বন্ধুরা, আপনারা জানেন যে পল্লী বিদ্যুতের চাকরি খুবই ভালো মানের চাকরি। আপনারা যারা আবেদন করতে চান তারা আমাদের আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমরা দেখে নিই যে আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব। এখানে উপরে যেটা বলা আছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম, ই এন সি, ই আর ইউ, পি এন এম, ই আর সি, এস এন পি, জি এস এর শূন্য পদের নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাকে প্রথম এক বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ দেওয়া হবে। অন প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ, মোটর সাইকেল চালানোর লাইসেন্স সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। তো পদের নাম দেওয়া আছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম, ই এস, ই এন সি, ইউ আর, ই আর ইউ, পি এন এম, ই আর সি, এস এন পি, জি এস। শূন্য পদের সংখ্যা এখানে লোক নিবে 110 জন, কম বেশি হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। বয়সীমার ক্ষেত্রে দেওয়া আছে 25-3-2020 খ্রিস্টাব্দ তারিখে, সর্বোচ্চ 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 25-3-2020 খ্রিস্টাব্দের তারিখে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত যারা আছে তারাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ফোর ইয়ার্স কোর্স ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ 3.0/4, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ 3.50/5 ইন এসএসসি অর এনভায়রনমেন্ট এক্সামিনেশন, কম্পিউটার লিটারেচার ইন প্রিফেয়ার্ড, অটোক্যাট লিটারেচার উইল বি প্রিফেয়ার্ড। বেতন স্কেল দেওয়া আছে, প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন হচ্ছে 29,600 টাকা। তৎসম বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন প্রবেশন মেয়াদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 31,080 টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। আবেদনের শুরুর তারিখ দেওয়া হয় 14-2-2023 সকাল 10টা থেকে। আবেদন ফ্রি যেভাবে প্রদান করবেন, আর আবেদনটা অবশ্যই অনলাইনে করতে হবে। আপনারা যারা এর আগে আবেদন করেছেন আবেদনটা অনলাইনে করতে হবে এবং সব তথ্য এখানে দেওয়া আছে। আবেদন করবেন www.brebh.doctelectronics.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন।
ছবির সাইজ 300x300 এবং স্বাক্ষরের সাইজ 380। এটা যারা অটোমেটিক আগে আবেদন করেছেন তারা জানেন যে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ দুটো আলাদা আলাদা করে স্ক্যান করে সুন্দরভাবে আপলোড করতে হবে। ওই সাইটে ঢুকে আপনারা আবেদন অ্যাপ্লিকেশন কপি ফর্মটা পূরণ করে আপনারা সাবমিট করবেন। তারপর দেওয়া আছে আপনারা যেভাবে টাকা পাঠাবেন, সেটা হচ্ছে BREB HR স্পেস ইউজার আইডি সেন্ড টু এত। ইউজার আইডি মানে আপনি যে আবেদনটা করবেন, করার পরে তারা যে অ্যাপ্লিকেন্ট কপি দিবে, কপির ভিতরে আপনারা ইউজার আইডিটা পাবেন, সবার উপরে থাকে। আবেদন করার পরে আপনারা টাকা পাঠাবেন। এইভাবে আবেদন শুরুর তারিখ এত, শেষ তারিখ হচ্ছে 28/2/2023, মানে আর অনেক দিন আছে, আপনারা এর মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার পরে পরীক্ষার সময়, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং অ্যাডমিট কার্ড প্রবেশ প্রাপ্তি, অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করা নির্ধারিত সময়সীমা SMS অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে আবেদন করতে পারেন, কারণ লোক নেবে অনেক বেশি, 110 জন দেওয়া আছে যদিও, কিন্তু কম বেশি হতে পারে, বেশি হতে পারে, কমও হতে পারে। আপনারা যারা ডিপ্লোমা করছেন, 4 বছর ডিপ্লোমা করছেন, তারা অবশ্যই আবেদন করতে পারেন, অথবা মিনিমাম GPA 3.50 out of 5 SSC যারা আছেন তারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের যে চাকরি সার্কুলারটা, সে বিষয়ে আলোচনা করলাম। তো আমাদের সাথে থাকবেন, আর এরকম ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।